রাধামাধব সেবাশ্রমে জন্মাষ্টমী উদযাপিত উৎসবরে যোগ দেলে জেলাপাল। বৌদ্ধ সদর বুটুপাল স্থিত রাধামাধব সেবাশ্রম ঠারে প্রত্যেক বর্ষ ভি চলিত বর্ষ পবিত্র শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী মহোৎসব মহাসমারোহে গতকাল আরম্ভ হয়ে আজ নন্দ উৎসবরে বিভিন্ন কার্যক্রম সহ সমাপন হয়েছিল। এই অবসরের বিভিন্ন কার্যক্রম ভিতরে চারি প্রহর, নামযজ্ঞ, ঘৃতযজ্ঞ, অর্ণযজ্ঞ, জ্ঞানযজ্ঞ, সাধু সেবা ইত্যাদি রয়েছে। এই কার্যক্রমক রাধামাধব সেবাশ্রমর মুখ্য ব্রহ্মচারী আদিত্য দাস পরিচালনা করলে আশ্রমর শতাধিক সদস্য সদস্যা সহযোগ করে। নন্দ উৎসবরে অনেক সাধুসন্ত ভক্ত যোগদান করা সহ জেলাপাল শ্রীযুক্ত সুব্রত কুমার পণ্ডা মুখ্য অতিথি ভাবে যোগদে ঐতিহ্য পরম্পরা সংস্কৃতি সহ পরিবেশ সুরক্ষা নিমন্তে মাপাই গছটিয়ে কার্যক্রমর উপকারিতা উপরে আলোকপাত করে কুনি কুনি কলাকার মানপত্র দিয়ে সম্মানিত করে। স্বতন্ত্র অতিথি ভাবে ডম্বরগড় মঠর মহন্ত সর্বেশ্বর দাস, অন্যতম অতিথি ভাবে সাধুবাবা কুঞ্জেল দাস, মুখ্য বক্তা ভাবে প্রবক্তা গৌরীপ্রসাদ সাহু যোগদে উদ্বোধন দিয়ে। সমাজকর্মী দেবাশিষ পুরোহিত মঞ্চ পরিচালনা করে। এই অবসরের নৃত্য প্রতিযোগিতা করা বিজেতা কলাকার পুরস্কৃত করা। প্রণাম অনুষ্ঠানের কুনি কুনি কলাকার অভিনয় করে। এতে মাহেশ্বরী গোশালার অধ্যক্ষ নির্গুণ মহাকুড়, সম্পাদক কৃতিবাস পল্লিয়া উপস্থিত রয়ে সহযোগ করে।